काम का से रख कर আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা সবার খুবই প্রিয় একটা খাবার এমন কেউ নাই যেটা পছন্দ করে না গরুর ভুঁড়ি অনেকে বলে গরুর ভুঁড়ি আমরা বট বলি তো আজকে এটা আমি ভুনা করে নিলাম অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে খেতে অনেক ভালো হয়েছে তো আজকে আমি এই গরুর বড ভুনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কিভাবে এটা তৈরি করলাম আসলে গরুর বড়টা আমি একদম পরিষ্কার করাই দোকানে বিক্রি করে ওটাই নিয়ে আসছি আমার পরিষ্কার করতে হয়নি আমি শুধু ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হলে আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিব আমি এই প্যানে রান্নাটা করব এটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব যেহেতু আমার বটের মধ্যে অনেক তেল আছে একটু কম দিলাম এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব এখন আমি পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নিব আমি এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিব আমি 2 টুকরো দারচিনি 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি আর সামান্য একটু ভেজে নিব আমার পেঁয়াজটা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব এটা গরুর বট এই জন্য একটু মশলাটা বেশি দিতে হবে এখানে আমি 4 চামচের 3 চামচ আদা বাটা আর 3 চামচ রসুন বাটা নিয়েছি এটা দিয়ে আমি সামান্য একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব 4 চামচের 1 চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি 2-4 চামচ ধনে গুঁড়া দিয়ে দিব আমি 1 চামচ দিয়ে আমি মশলাটা একটু সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব আমি 1-4 চামচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরা করে দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা বের হয়ে আসছে এখন আমি বটটা দিয়ে দিব আমি বটটা আগে থাকতে গরম পানিতে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এখানে আমি সবটা ঢেলে দিব এটা ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে একটু ঢেকে দেব এটা আমি এখন কষানোর জন্য ঢেকে দিলাম আমার এটা কষানো হয়ে গেছে যে একদম কষানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব এই পানিতেই আমার এই বটটা সিদ্ধ হয়ে যাবে একদম রান্নাই হয়ে যাবে আর পানি দরকার হবে না এখন আমি এটাকে ঢেকে দেব আমার এটা সিদ্ধ হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু একটুকু পানি নাই যেটুকু আছে সেটা হলো তেল এখন আমি এর মধ্যে 1/2-4 চামচ দিয়ে দিব জিরা গুঁড়ো আর 1/2-4 চামচ দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে
মিশিয়ে নিব। আমার এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। দেখুন আমি একটা সার্ভিং বলে এটা বেড়ে নিয়েছি, কতটা ভালো হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, খেতে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে এরকম ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।